যুক্তরাষ্ট্র প্রতিনিধি এস এম কবির স্পেনের প্রতিনিধি জহির আহমেদ কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন সৌদি আরব প্রতিনিধি মুখলেসুর রহমান অভি ও যুক্তরাষ্ট্রের আরব আমিরাত প্রতিনিধি এস এম সাফায়তে পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয় ধর্মীয় ভাব গাম্ভীর্যে উত্তর আমেরিকার সর্বত্র পালিত হচ্ছে ঈদুল আজহা সকাল সাড়ে সাতটা থেকে নিউ ইয়র্কের দুই শতাধিক বাংলাদেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে জামাইকা ব্রুকলিন ব্রঙ্কস জ্যাকসন হাইট এবং ওজন পার্কে নিউ ইয়র্ক স্টেট সিনেট্রা ঈদ জামাতে উপস্থিত হয়ে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন স্পেনের মাদ্রিদে পালিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা স্পেনের মাদ্রিদের বাংলাদেশি মুসলিম কমিউনিটির তত্ত্বাবধায়নে ক্যাসিনো পার্কে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ সহ, মরক্কো আলজেরিয়া আফ্রিকা পাকিস্তান ও বিভিন্ন দেশের হাজার হাজার প্রবাসীরা অংশ নেন সকাল আটটায় দলে দলে মুসল্লিরা জামাতগুলোতে যোগ দেয় জামাত শেষে বাংলাদেশ সহ বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয় সৌদি আরবের দাম্মামে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে দেশটির নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা একই কাতারে ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের পূর্বাঞ্চলে ফজরের নামাজের আগ থেকেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা ভোর পাঁচটা এক মিনিটে দাম্মামে ঈদের জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় পবিত্র ইদুল আজাহা উদযাপিত হল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দেশটির প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েতে আওকাফ অনুমোদন ক্রমে চোদ্দটি মসজিদে বাংলা ভাষায় ক্ষুদা দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা পশু কোরবানি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন স্থানীয় ও প্রবাসীরা ফজরের নামাজের পরে স্থানীয় সময় পাঁচটা তিন মিনিটে প্রতিটি মসজিদে ঈদের জামাত শুরু হয় কুয়েতে সবচেয়ে বড় জামাত মসজিদ আল কেবির ও হাসাবিয়া বড় মসজিদে অনুষ্ঠিত হয়েছে এদিন ধর্মপ্রাণ মুসলমানেরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করেন সংযুক্ত আরব আমিরাতের আজমানে শুক্রবার পদ্মা রেস্টুরেন্ট উদ্বোধন করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বুলবুল আহমদ মুকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আবিদা হোসেন শেখ ফয়সাল আশিস কুমার আবু জাফর চৌধুরী আয়ুব আলী বাবুল মনিরুজ্জামান সরকার মোহন শাহাদাত হোসেন সাফায়াত শিকদার সহ রেস্টুরেন্টের উদ্যোক্তারা সামদানি প্রত্যয় আর টিভি